আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলে এলাম সেকেন্ড হ্যান্ড ফার্নিচার মার্কেটে। আজকে আমি আপনাদেরকে বার্মাটি সেগুন কাঠের পুরনো ডিজাইনের সোফা সেট, ডাইনিং টেবিল, খাট, ওয়াল ক্যাবিনেট কালেকশন দেখাবো। আশা করি ভিডিওটা কেউ টেনে টেনে দেখবেন না, সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন। নতুন নতুন ভিডিও পেতে বিডি বাংলা ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটি অন করে রাখবেন। পরবর্তীতে আমরা যখন নতুন ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। ভাইয়ার পরিচয়টা আমরা জানতে চাচ্ছিলাম। নাম মোহাম্মদ সেন্টু। মোহাম্মদ সেন্টু, আর ভাইয়া আজকে আপনি আমাদেরকে কি কি কালেকশন দেখাবেন? এই যে আপনি যে পুরাতন ফার্নিচার আছে, অর্থোপাসে ডাইনিং টেবিল আছে, যেটাই আপনার লাগবে সেটাই দেওয়া যাবে। হ্যাঁ ভিউয়ার্স, তাহলে শুরু করে দেখি ভাই আজকে আমাদেরকে কি কি কালেকশন দেখা। আমরা এটা যে আপনার একটা সোফা সেট দেখতে পারতেছি, সোফা সেটটা আপনার কি কাঠের তৈরি? সেগুন কাঠের, বার্মাটিক সেগুন কাঠের তৈরি। 100% বার্মাটিক সেগুন কাঠের তৈরি। বার্মাটিক সেগুন কাঠের বেসিক যে ফাইবার, চিটাগাং সেগুন কাঠের যে বেসিক ফাইবারগুলো আসে, ফাইবারগুলো আমি একটু দেখতে চাচ্ছিলাম, যদি আপনি একটু দেখাইতেন। মানে এটাকে বলে, এটার বলে বার্মাটিক সেগুন, বার্মাটিক সেগুন কাঠের বেসিক ফাইবার। হ্যাঁ, এটা কি চোস পালিশ করা? এটার বলে চোস পালিশ। এটা 221। হ্যাঁ 221। আর এটাকে কি মডেল বলে? এটারে আপনার যে পুরানো মডেল, আপনার যে ঘর যেটা রুচি, মানে ওল্ড মডেল একটু। হ্যাঁ বিয়ার্স, আমি আপনাদের সুবিধার্থে একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করতেছি। অনেক সুন্দর বার্মাটিক সেগুন কাঠের যে ফাইবার, বেসিক যে ফাইবারগুলো, অনেক সুন্দর ফাইবার। আর ভাইয়ার এই জায়গায় আসতে গেলে কীভাবে আসতে হবে একটু ইজিভাবে যদি বলতে হবে? ভাই এটা হলে মিরপুর ক্যান্টনমেন্ট বাজার, কচুঘাট বাজার, ভাই ভাই সুপার মার্কেট বাজার। ভাই ভাই সুপার মার্কেট, ভাই ভাই মানে খাবার হাটেলের, খাবার হোটেলের, খাবার হাটের অপর সাইডে, বাম সাইডে, রেঞ্জার বাম সাইডে ঢুকে আর দ্বিতীয় তলায়। দ্বিতীয় তলায় আপনাদের আমার দোকান হলে 10 নম্বরে মাঝখানে দোতলা আসলেই পাওয়া যায়। আর আমাদের যে প্রোডাক্টগুলো আজকে আমরা দেখবো, ভিডিও কলে যদি কোনো কাস্টমার আপনাদের এই প্রোডাক্টগুলো দেখতে চায়, সেক্ষেত্রে পারবে কি না? হ্যাঁ পাবে, পাবে, পারবে, দেখতে পারবে। আর কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যদি কোনো কাস্টমার আপনাদের এই প্রোডাক্টগুলো কিনতে চায়, সেক্ষেত্রে পারবে কি না? হ্যাঁ সেটাও পারবো, কিন্তু কেনা বেচা হলে আমাকে আপনার যে টাকা পেমেন্ট করবো, আমরা মাল এটা দিয়ে পাঠাই দেবো। আর আপনার ইমো নাম্বারটা আমরা চাচ্ছিলাম আর কি। আমার ইমো নাম্বার হলে 01714-8851-84। আর কন্ট্যাক্ট নাম্বারটা? এটাই, এটাই কন্ট্যাক্ট নাম্বার। এই যে আমরা যে 221 বার্মাটিক সেগুন কাঠের সোফা সেটটি দেখতে পারতেছি আর কি, এটার প্রাইস কত চাচ্ছিলেন? দাম চাইলে আপনি যে 25,000 টাকা, কিন্তু কাস্টমার আসলে হয়তো আমি ওটা এটা সম্মান করাবো, মানে ডিসকাউন্ট করে দিবেন, আলোচনা সাপেক্ষে আপনারা ডিসকাউন্ট করতে চাচ্ছেন আর কি। ভিউয়ার্স, অবশ্যই আপনারা এই ভিডিওটি দেখে যদি আসেন, অবশ্যই আমাদের বিডি বাংলা ব্লগ চ্যানেলটির কথা উল্লেখ করবেন, আপনাদেরকে একটু ডিসকাউন্ট করে দেবে। ডিসকাউন্ট হবে না, 20-22,000 টাকা নিতে পারবেন। আপনাদের এই জায়গায় আসতে যদি কোনো সমস্যা হয়, সেক্ষেত্রে ভাইকে কল করবেন, ভাইকে কল করলে আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবে। আর নেক্সট একটা আমরা ডাইনিং টেবিল দেখতে পাচ্ছি, আপনার কি কাঠের তৈরি? সেগুন কাঠের, বার্মাটিক সেগুন কাঠের। এটাও বার্মাটিক সেগুন কাঠ, এটা 6-4 ডাইনিং টেবিল। এটা কয় ফিট বাই কয় ফিট আছে? আর অবশ্যই আপনার এটা ডেলিভারি দেওয়ার আগে অবশ্যই এটা বার্নিশ করে দিবেন। আর এটা চিটাগাং এর সেগুন কাঠের যে বেসিক ফাইবার গুলো আমরা দেখতে পাচ্ছি, অনেক সুন্দর ফাইবার। আর এটা 6-4 টার্নিং। একটা চেয়ার কি আমাদেরকে দেখানো যাবে? একটা চেয়ার যদি তুলে দেখানোর চেষ্টা করতে দেখান। ভিউয়ার্স, আমি আপনাদের সুবিধার্থে একটা চেয়ার দেখানোর চেষ্টা করতেছি, অনেক সুন্দর ফাইবার আছে চেয়ারটার ভিতরেও। আর এটা চেয়ারের ব্যাক সাইডটা আমি একটু দেখতে চাচ্ছিলাম আর কি। ভিউয়ার্স, আমি আপনাদের ব্যাক সাইডটাও দেখানোর চেষ্টা করতেছি, দেখেন অনেক সুন্দর। আর কি মডেল বলে? গ্রামীণ মডেল বলে। আর এই ডাইনিং টেবিলটার প্রাইস আপনারা কত চাচ্ছিলেন আর কি? আমরা দাম চাইলে 45,000 টাকা, কিন্তু কাস্টমার আসলে আমরা ডিসকাউন্ট এটা করব, মানে আলোচনা সাপেক্ষে আপনারা ডিসকাউন্ট করে দেবেন, মানে আপনারা এটা চাচ্ছেন আর কি, 45,000 টাকা দাম চাচ্ছেন, অবশ্যই কেনার আগে এটা ডিসকাউন্ট করে দেবেন। আর নেক্সট আমরা আর কি দেখব? নেক্সট আমরা একটা সোফা সেট দেখতে পাচ্ছি, এটা আপনার 221। এটা টি টেবিল, ফোম টোম সব আছে। এটা কি একবারে নিউ? হ্যাঁ এটা একবারে নিও। এটা আপনি যে সাইড টেবিল আছে দুটা, টি টেবিল একটা, টোটালে টেবিল তিনটা। এটা 221। হ্যাঁ 221। এটার বলে? এটার বলে হলে হাতির সুর। হাতির সুর, জি।
আর ছোট ছোট দুইটা টেবিল দেখতে পাচ্ছি এটা কি সাইড টেবিল হ্যাঁ দুইটা বলে সাইড টেবিল সাইড টেবিল টোটালে টেবিল আছে তিনটা বড় একটা ছোট দুটো আর এটার প্রাইস কত যাচ্ছিলেন এটা দাম হইলে আপনি যে 22000 টাকা একদম 22000 টাকা এটা কি কাটে তৈরি এটা হইলে আপনি যে লোকাল সেগুন 600 টাকা যশোরের সেগুন কাটে তৈরি 600 এর সেগুন এটা একদম ইনটেক মাল একবারে নিউ জি জি আর এটার ভিতরে ডিসকাউন্ট কি করা যাবে না না এটা একবার একবারে 22000 একবারে 22000 আর নেক্সট আমরা কি দেখব নেক্সট আমরা একটা ওয়াল ক্যাবিনেট দেখতে পারতেছি এটা আপনার কি কাটে তৈরি এটা সেগুন কাটে চিটাগাং সেগুন কাটে তৈরি এটা চিটাগাং সেগুন 100% এটা 100% 100% এটা আপনার আর মিস্ত্রি নিয়ে যাচাই করতে পারবেন সমস্যা নেই এটা কয় ফিট বাই কয় ফিট আছে এটা আছে এলে 5 ফিট 5 ফিট এটার পাল্লা হবে কয়টা পাল্লা হলে তিনটা তিনটা পাল্লা আর ভিতরে যে আপনার থাকগুলো রাখা আছে ওগুলো কি কাটের এটাও আপনি যে গামারি কাট গামারি কাটের পিছনে এটা কি গর্জনের ফ্লাই হ্যাঁ পিছনে গর্জনের ফ্লাই 200 টা মোটা 200 টা মোটা হবে এটা ডয়ার কাটা হবে না ডয়ার আছে আপনি যে তিনটা পাল্লা আছে দুটো মানে ডয়ার আছে মাঝখানে তিনটা আর দুই সাইডে দুটো পাল্লা হবে দুই সাইডে দুটো পাল্লা আর এটার প্রাইস কত যাচ্ছিলেন এটা দাম চাইলে আপনি যে 25000 টাকা কিন্তু কাস্টমার আসলে এটা আমরা 18 থেকে 20000 টাকা ছাড়ে দেব 18 থেকে 20000 টাকা হলে বিক্রি করে দিবেন আর নেক্সট আমরা কি দেখব আর নেক্সট আমরা একটা খাট দেখতে পাচ্ছি এটা আপনার কি কাঠের তৈরি এটাও আপনি যে যশোরের সেগুন যশোরের সেগুন কাঠের তৈরি এটা কয় ফিট বাই কয় ফিট আছে 6 ফিট 7 ফিট 6 ফিট বাই 7 ফিট জি এটার ছোট আছে যদি কাস্টমার চায় আমরা দিতে পারব মানে ছোট সাইজ বড় সাইজ সব সাইজই দিতে পারবেন সব কোয়ালিটি মাল আছে আর এটা আপনার কয় মানে কয় ইঞ্চি মোটা হবে এটা এটা আপনি যে 2 ইঞ্চি মোটা 2 ইঞ্চি মোটা এটা কি এক কাটের উপর ডিজাইনটা করা হ্যাঁ হ্যাঁ এটা কয় ফিট বাই কয় ফিট বললেন এটা 6 ফিট 7 ফিট 6 ফিট বাই 7 ফিট সবার বড় খাটটা এটা সবার উপরে যে বড় খাট বানানো থাকে সেটা থেকে ছোট আছে ছোট নে এটা বিছনার হাইসেটা হবে কি কাটের জন্য বললেন বিছনা হলে আপনি যে মেগুনি কাটের আর হাইসে হলে সেগুন কাটের বিছনা হবে মেগুনি কাটের হাইসে হবে সেগুন কাটের জি জি এই খাটের আর এটা প্রাইস কত যাচ্ছিলেন এর দাম পড়বে আপনি যে 14000 টাকা ফিট 14000 টাকা জি জি আর নেক্সট আমরা আর কি দেখব আর নেক্সট আমরা একটা খাট দেখতে পাচ্ছি এটা আপনার কি কাটে তৈরি এটা আপনি যে হইলে সিলকরাই কাটের এটা হইলে 5 ফিট 7 ফিট এটা হিলি সিলকরাই কাটে তৈরি হ্যাঁ হ্যাঁ হিলি সিলকরাই এটা কয় ফিট বাই কয় ফিট আছে 5 ফিট 7 ফিট 5 ফিট বাই 7 ফিট জি যেমন এটা 6-7 এটা হইলে 5-7 5 ফিট বাই 7 ফিট 1 ফিট 7 আর এটা বিছনার হাইসে হবে কি কাটে এটা বিছনা হইলে আপনি যে এটা মেহগুনি কাটে মেহগুনি কাটের বিছনা হবে হাইসে হবে কি কাটে হাইসে আপনি যে শিলকরাই কাটের তৈরি আর এটার প্রাইস কত যাচ্ছিলেন এটা পড়বে 8000 টাকা 8000 টাকা মাত্র 8000 টাকা মাত্র 8000 আর নেক্সট আমরা আর কি দেখব একটা খাট আছে এটা হলে দেখেন মেগুনি এটা কয় ফিট বাই কয় ফিট আছে এটা হলে এটার বড় 6-7 6 ফিট বাই 7 ফিট এটা কি কাটের তৈরি এটা হলে মেহগুনি কাটের মেহগুনি কাটের তৈরি বিছনার হাসি হবে কি কাটে সবই মেহগুনি সবই মেহগুনি জি আর এটার প্রাইস কত যাচ্ছিল এটা দাম পড়বে বলে আপনি যে 15000 টাকা 15000 টাকা জি হয়তো কাস্টমার আসলে 2-100 টাকা মাইনাস করা যাবে সম্মান করা যাবে আপনাদের মার্কেটে সপ্তাহে কোনো বন্ধ আছে কিনা না এই জায়গায় আমাকে কোনো বন্ধ নেই এটা সকাল 8টা হইতে রাত 10টা পর্যন্ত খোলা আপনি ক্রয় বিক্রয় দুটোই করে থাকেন হ্যাঁ হ্যাঁ আমরা কিনা বেচা দুটোই করি